এই ধরনের ছবি দিয়ে কীভাবে আপনি স্ট্যাটাস ভিডিও এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন তো হ্যালো বিহার আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে আমরা এই ভিডিওতে জানব কিভাবে আমরা এই ধরনের ইমোশনাল ছবি দিয়ে আমরা এরকম আমাদের স্ট্যাটাস ভিডিও তৈরি করবো তো এই স্ট্যাটাস ভিডিওগুলি কিন্তু টিকটকে বর্তমানে খুবই ভাইরাল তো আপনি তাহলে কিন্তু এই ভিডিওগুলি খুব সহজেই বানিয়ে নিতে পারেন তো কীভাবে আমরা এরকম ছবি দিয়ে এই স্ট্যাটাস ভিডিও তৈরি করবো আজকে এই ভিডিওতে একদম এ টু জ্যাড আপনাদের দেখে দেব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আর বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিও শুরু করছি আমরা কীভাবে ছবি দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও আমরা তৈরি করবো তো এই কাজটি করতে হলে আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল অ্যাপটি রয়েছে তো আপনি কী করবেন এখানে গুগল অ্যাপে চলে আসবেন তো গুগল অ্যাপে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন বাংলা সেট লিখে বাংলা সেট ইমেজ লিখে তো এখান থেকে আমি সার্চ করছি বাংলা সেট ইমেজ তো আপনি গুগলে এসে এখান থেকে সার্চ বারে ক্লিক করে এখান থেকে বাংলা সেট ইমেজ লিখে এখান থেকে সার্চ করে দেবেন তো এখানে লিখে সার্চ করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু এইরকম চলে আসবে তো আপনি কী করবেন এখান থেকে ইমেজে ক্লিক করে দিয়ে তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু এরকম হাজার হাজার সেলফ ইমেজ কিন্তু এখানে চলে আসবে তো আপনি কী করবেন এখান থেকে আপনার যেই ইমেজগুলো পছন্দ আপনি কী করবেন সেই ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ইমেজগুলো ডাউনলোড করে নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই ক্যাপ অ্যাপটি রয়েছে তো আপনি কী করবেন এই ক্যাপ অ্যাপটি আপনার প্লে স্টোর থেকে এখান থেকে ডাউনলোড ই করে নেবেন ইনস্টল করে নেবেন তো আমি দেখাচ্ছি এখানে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন ক্যাপ কার্ট লিখে তো আপনি এখান থেকে ক্যাপ কার্ট লিখে এখান থেকে আপনি সার্চ করে দেবেন তো ক্যাপ কার্ট লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে তো আপনি কী করবেন এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন তো এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেওয়ার পর ক্যাপ কাঠ আপনার সামনে এরকম একটি ইন্টারভেসে চলে আসবে তো আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট তো আপনি এখানে কি ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে তো আপনি কী করবেন এইখানে কনারে দেখতে পাবেন ফটোস তো আপনি কী করবেন এই ফটোসে একটি ক্লিক করে দেবেন তো ফটোসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার মোবাইলে যতগুলো ইমেজ রয়েছে বা ফটো রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো এখন আপনি কী করবেন এখান থেকে আপনি যে ইমেজটি দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন আপনি সেই ইমেজটি দিয়ে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাড তো আপনি কী করবেন এই অ্যাডে একটি ক্লিক করে দেবেন তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে তো আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন ই নামে একটি অপশন কিন্তু আপনি এখানে কর্নারে পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটি অপশন কিন্তু এখানে রয়েছে তো আপনি কী করবেন এই ই একটি ক্লিক করে দেবেন তো ই ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ভিডিও ইফেক্ট তো আপনি কী করবেন এইখানে একটি ক্লিক করবেন তো ভিডিও ইফেক্টকে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অনেক রকমের ইফেক্ট কিন্তু চলে আসবে তো আপনি কী করবেন এখান থেকে এগুলো এইভাবে টান দেবেন তো এইভাবে টান দেওয়ার পর এখান থেকে আপনি এরকম একটি ইফেক্ট কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই এলাকার মুখ এই এলাকা থেকে ক্লিক করে দেবেন তো এই এলাকা থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি শেষের যে ইফেক্টটি রয়েছে আপনি কী করবেন সেখানে একটি ক্লিক করে দেবেন তো শেষের ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে পিকমার্ক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পিকমার্কে একটি ক্লিক করে দেবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনার যে উপরে ভিডিও লেয়ারটি রয়েছে ইমেজ লেয়ারটি তো এখানে ক্লিক করে আপনার যতটুকু প্রয়োজন আপনি কী করবেন এই ইমেজটি এখান থেকে বড়ো করে দেবেন মানে আপনার যত মিনিট বা যত সেকেন্ডের প্রয়োজন আপনি এখান থেকে সেটা এখান থেকে লম্বা করে দেবেন তাহলে লম্বা করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও এখানে যে আপনি ইফেক্ট্রি নিয়েছিলেন সেই ইফেক্ট্রির উপরে ক্লিক করে এই ইফেক্টটিও আপনার ভিডিও যতটুক বড় ঠিক ততটুকুই এখান থেকে আপনি এটা লম্বা করে দেবেন তো এটা লম্বা এখান থেকে লম্বা করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ব্যাক বাটন রয়েছে তো আপনি কী করবেন এই ব্যাক বাটনে একটি ক্লিক করে দেবেন তো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও সেমভাবে এই ইফেক্টে আবারও ক্লিক করে দেবেন তো এই ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন তো ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও এগুলো এইভাবে এই দিকে স্নান দেবেন তো এইভাবে স্নান দেওয়ার পর এখানে দেখতে পাবেন ট্রেন তো আপনি কী করবেন এই ট্রেন রিংয়ে একটি ক্লিক করবেন তো ট্রেন রিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অনেক রকমের ইফেক্ট কিন্তু চলে আসবে তো আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন ডায়মন্ড নামে একটি ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনি কী করবেন এই ডায়মন্ডটা একটি এই ইফেক্টটি একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন মার্ক রয়েছে তো আপনি এখানে আবারও এই টিক একটি ক্লিক করবেন তো মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমি এটা এখান থেকে প্লে করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইফেক্টটি কিন্তু একটু লেখাটা গোলা হয়ে গেছে তো এই লেখাটা মানে আপনি যে শেষের যে ইফেক্টটি আনবেন তো এই লাস্টের ইফেক্টটি আপনি সবটুকু দিবেন না আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনার ইমেজটা যতক্ষণ আপনি গোলা রাখতে চান আপনি ঠিক ততটুকুই এখান থেকে বড় করে দেবেন তো যতটুকু আপনি এটা গোলা রাখবেন ততটুকু তথ্যটুকু এখান থেকে দিয়ে আপনি এখান থেকে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছু সোন গোলা রেখে কিন্তু এখান থেকে আবারও ইমেজটি কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে তো আপনি এখন কী করবেন এখানে যদি মিউজিক অ্যাড করতে চান তো আপনি কী করবেন এখান থেকে আবারও এই ব্যাক বাটনে ক্লিক করবেন তো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এইখানে এইভাবে এইগুলো আবার এইভাবে টান দেবেন তো টান দেওয়ার পর এখানে দেখতে পাবেন অডিও তো আপনি অডিওতে একটি ক্লিক করবেন তো অডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার এখানে এক্স নামে একটি অপশন রয়েছে তো আপনি এখানে আবারও আরেকটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার যতগুলো মোবাইলে থাকে ভিডিও রয়েছে সবগুলো ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো আপনার যদি এখানে কোনো ভিডিও সাউন্ড মানে থেকে থাকে তাহলে আপনি কী করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই ভিডিওটি কিন্তু এখান থেকে চলে আসবে তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটি ভিডিও নিলাম এবং এখানে অ্যাডে ক্লিক করলাম তো এই ভিডিওটাই মূলত আপনার মিউজিক যদি কোনো ভিডিও মিউজিক থাকে তাহলে কিন্তু আপনি সেটা এখান থেকে ভিডিও মিউজিক অ্যাড করতে পারেন তো আর যদি আপনার এখানে অডিও নিতে চান মানে অডিও তো আপনি সেটাও করতে পারেন তো এখানে দেখতে পাবেন সাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন তো আপনি কী করবেন এই সাউন্ডটা ক্লিক করবেন তো সাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এরকম একটি অপশান চলে আসবে তো আপনি কী করবেন এই ফাইলে একটি ক্লিক করে দেবেন ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে আরও একটি অপশন রয়েছে ফ্রম ডিভাইস তো আপনি এখানে ফ্রম ডিভাইসে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে থাকা যতগুলো অডিও রয়েছে সবগুলো অডিও কিন্তু এখানে চলে আসবে তো আপনার যেই অডিওটা আপনার প্রয়োজন এখানে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনার সেখানে সেই অডিওটি চলে আসবেন তো আপনি এই যে মিউজিকটি আনলেন সেই মিউজিকটি আপনার এখান থেকে আপনার ভিডিও যত বড়ো ঠিক তত বড় এখান থেকে করে দেবেন তো এখান থেকে করে দেওয়ার পর আপনার এখান থেকে ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনি এটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাবেন উপরে একটি ডাউনলোড আইকন রয়েছে তো আপনি কী করবেন এইখানে একটি ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন এক্সপ্লোরিং মানে আপনার এই ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এভাবে আপনি এরকম যে কোনো ইমেজ দিয়ে কিন্তু স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভালো না লাগলে কমেন্ট করে বলে দেবেন ভিডিওটি আপনার কেন ভালো লাগে